ঝুলে গেছে চার দেশের ইকোনমিক করিডোর প্রকল্প, অনিশ্চিত কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরের বিষয়টি আলোচনায় আগ্রহী বাংলাদেশ। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম, সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা, সীমান্ত বন্ধ থাকার অজুহাত আড়তদারদের। মাইলি সুরক্ষায় মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেদের উপর নজর রাখার ঘোষণা কোস্টগার্ডের, দুদেশের সমন্বিত পদক্ষেপের দাবি জেলেদের। এবং চট্টগ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লোকবল সংকটের অজুহাত পিডিবির, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। মিয়ানমারের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত ঝুলে যেতে বসেছে চার দেশের ইকোনমিক করিডোর গড়ার প্রকল্প বিসিআইএম। চট্টগ্রামের সঙ্গে কুনমিং এর সরাসরি সড়ক যোগাযোগের ব্যাপারে চীনের ব্যবসায়ীরা আগ্রহী হলেও শেষ পর্যন্ত এই প্রকল্প অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা চলছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি আলোচনায় আসতে পারে চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরেও। চীন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। 2000 বছরের পুরনো সিল্ক রোডের অনুপ্রেরণায় 2013 সালে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার নিয়ে আঞ্চলিক ইকোনমিক করিডোর বিসিআইএম গড়ার প্রকল্প হাতে নেওয়া হয় বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি চীনের উদ্যোগে। এরপর দুই দফা বৈঠকও করেন চার দেশের প্রতিনিধিরা। এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য কক্সবাজার, টেকনাফ, মিয়ানমারের আকিয়াব, মান্দালয় হয়ে চীনের কুনমিং পর্যন্ত যেতে পারবে সড়ক পথে। চার দেশের পোশাক, চামড়া, তথ্য প্রযুক্তি ও জাহাজ নির্মাণ শিল্প বিকশিত হওয়ার পাশাপাশি এর সুফল পাবেন 16.5 লাখ বর্গ কিলোমিটার বিশাল অঞ্চলের 44 কোটি মানুষ। বাংলাদেশকে আমরা আমাদের বাণিজ্যিক সহযোগী দেশ হিসেবে বিবেচনা করি। বিসিআইএম প্রকল্প বাস্তবায়ন হলে দুদেশের ব্যবসায়ীদেরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে, তাই আমরা চাই দ্রুত এটি বাস্তবায়ন হোক। তবে এই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে মিয়ানমারের আগ্রহ কম থাকায় দেশটির সড়কপথ ব্যবহার করে বাংলাদেশের চীনে যাওয়ার সম্ভাবনা কমে গেছে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার কিন্তু মিয়ানমার। সে কৌশলগত কারণে এখন বাণিজ্যের স্বার্থে সে তার ডিপসি পোর্টটাকে পপুলার করার জন্য যে সম্ভাবনাটা আমাদের ছিল সেই সম্ভাবনার ক্ষেত্রটা অনেক কমে গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে চীনকে সক্রিয় করে মিয়ানমারকে আগ্রহী করতে কাজ করছে বাংলাদেশ। কুনজুম পর্যন্ত কক্সবাজার, এখানে রেল লাইনের প্রকল্প অনুমোদন হয়ে গেছে, কিন্তু সড়ক আছে, কিন্তু ওখানে রাখাইন স্টেটে প্রায় 26 কিলোমিটার মিসিং লিঙ্ক আছে। এই লিঙ্কটিকে রিএস্টাবলিশ করার জন্য আমরা ভারত এবং চায়না দুজনকেই আমরা অনুরোধ করেছি, তারা যখন এনগেজড হবেন তাদের সাথে কোনো ডিসকাশনে এই প্রসঙ্গটা যেন আসে। আগামী ডিসেম্বরে চার দেশের প্রতিনিধিদের এ বিষয়ে ভারতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরেও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এক ইউরোপের মতো এক এশিয়ার স্বপ্ন যারা দেখছেন তারা বলছেন চীনের কুনমিং এর সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামে সড়ক যোগাযোগ তৈরি করা গেলে তা শুধু ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে না, দুদেশের মধ্যে তৈরি করবে বিনিয়োগের আস্থাশীল পরিবেশ। আর মধ্যম আয়ের পথে বাংলাদেশের যে যাত্রা তাতে এ ধরনের আন্তর্জাতিক সড়ক কাঠামো তৈরি করার উপর গুরুত্ব দিচ্ছেন সকলেই। কুনমিং থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। শাস্ত্রমতে নবমী বিহিত পূজা হয় নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে। নবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়। প্রতি বছর এই তিথিতে দুর্গা নাশিনী দেবী দুর্গা ভক্তদের মাঝে আবির্ভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য।
সকালে 9:57 শুরু হয়েছে মহানবমীর কম্পারম্ভা ও বিহিত পূজা। পুরাণ মতে এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। দেবীকে নানা উপাচারে আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করে আরতি ও বন্দনায় মুখরিত থাকবে ভক্তরা। এদিন পূজার পর থেকে মাকে বিদায় জানাতে ভক্তদের হৃদয়ে বাজতে শুরু করে বিষাদের সুর। মঙ্গলবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দর্শক, মন্দিরে মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের নবমীর আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার পারমিতা হিম, রাজশাহী নগরীর মিলন মন্দিরে রয়েছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং চট্টগ্রামের পাথরঘাটার পাঁচবাড়ি মন্দিরে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে আছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি পারমিতার কাছে। পারমিতা, আজ সকাল থেকে এখানে মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে আজ সকাল 9টার কিছু পরে, এবং আজ যেমনটি তিথি ছিল মহানবমী তিথিতে যে কল্পারম্ভী পূজা প্রতিদিনের মতো হয়ে থাকে এবং সেই সঙ্গে বিহিত পূজা, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং এখানে কিন্তু তৃতীয়বারের মতো অঞ্জলি প্রদান করেছেন এখানে যে ভক্তরা এসেছেন তারা, এবং এখানে যে আয়োজকরা আছেন তারা বলছেন যে এখানে আরও ভক্তরা যেহেতু রয়েছেন, আগতরা এখনও কিন্তু আসছেন দর্শনার্থীরা অঞ্জলি প্রদান করার জন্য। তো যতক্ষণ না পর্যন্ত একটি ভক্তও থাকবে অঞ্জলি প্রদান করতে চাইবে তাদের জন্য কিন্তু তারা এখানে সেই ব্যবস্থা করেছেন। তবে আমরা দেখছিলাম যে আজ সকাল থেকেই কিন্তু নানা বয়সীদের ভিড় এখানে, যেহেতু আজ মহানবমী এবং দুর্গাপূজার আনুষ্ঠানিকতার দুর্গাপূজার দিনক্ষণ কিন্তু প্রায় শেষ দিকে চলে এসছে। আগামীকাল এ সময়ে বিসর্জনের জন্য যে আনুষ্ঠানিকতাগুলো হয় সেই আনুষ্ঠানিকতাগুলো এ সময় শুরু হয়ে যাবে, যার ফলে আজকে এই মহানবমীতে যারা নানা ধরনের পরিকল্পনা করেছিলেন দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘোরার কিংবা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পরিবার পরিজনের সাথে দেখা করার, তারা সেটি সেরে নিচ্ছেন। এবং সেই সঙ্গেই পূজা মণ্ডপগুলো কিন্তু তাদের পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার একটি অন্যতম মিলনস্থল হয়ে উঠেছে। বিশেষ করে একই এলাকার লোকজনেরা কিন্তু একই পূজা মণ্ডপে আসছেন অঞ্জলি দিতে, এবং সেই সঙ্গে অনেকেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে পরিকল্পনা করে রেখেছেন, যার ফলে এখানে তারা যখন আসছেন একসঙ্গে পূজা তো হচ্ছেই তাদের, সেই সঙ্গে এক ধরনের বন্ধু বান্ধব বা পরিবার পরিজনদের মিলন মেলা এটি পরিণত হয়েছে। তো অঞ্জলি প্রদান এখনো কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি অঞ্জলি প্রদান করেছেন ভক্তরা, এবং এখানে আরো অনেকে অপেক্ষা করছেন কারণ এর পরপরই আসলে এখানে যে প্রসাদ বিতরণ সেই প্রসাদ বিতরণ করা হবে। তো এই মহানবমী যে আনুষ্ঠানিকতা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে সেটি আপনাকে জানালাম। এখন চলে যাব রাজশাহীতে রাকিবুল হাসানের কাছে। জানেন যে পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী শেষে অষ্টমী শেষে আজ কিন্তু নবমী, এবং এই নবমীতে কিন্তু যে পুজোর আনুষ্ঠানিকতাগুলো সেই আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে অন্যান্য দিনের থেকে আসলে লগ্ন আজকে অনেক পরে হওয়ার কারণে কিন্তু আসলে এই পুজোটা একটু পরে শুরু হয়েছে, এবং এর ফলে কিন্তু এখানে যারা ভক্তরা আছেন তারা কিন্তু প্রার্থনা করতে এসেছেন। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে নবমী বিহিত পূজা এবং কল্প পূজা, এরপরে শান্তি প্রার্থনা করে প্রার্থনা করা হবে, এবং অসুর শক্তি দমনে কিন্তু আজকে বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা করা হবে। এবং আপনি জানেন যে ইতিহাস বিশ্বে সন্ত্রাস হুমকি যেভাবে এবং নৃশংসতা যেভাবে দেখা যাচ্ছে তার দমনে কিন্তু প্রার্থনা করা হবে। এবং যেহেতু আজকে নবমী এবং কালকে দশমীর পরে বিসর্জন, সেই দশমীকে লক্ষ্য করে কিন্তু আজকে ভক্ত এবং দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু এই প্রত্যেকটি পূজা মণ্ডপে আসবেন এবং দেবীর দর্শন করবেন, এবং সেই সাথে কিন্তু এখানে আসলে শান্তি কামনা বিশ্ব শান্তি কামনার সাথে সাথে পরিবার সহ আত্মীয় স্বজন সকলের শান্তি কামনা করে কিন্তু প্রার্থনা করা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে নগরী
পুরী সহ রাজশাহী জেলায় যে 450টি মণ্ডপ রয়েছে সেই 450টি মণ্ডপে কিন্তু এই ধরনের একই উৎসব করা হচ্ছে। এবং আরো একটি বিষয় সেটি হচ্ছে যে এই সমস্ত কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য কিন্তু এখানে মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তো ইমতিয়াজ এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ। চলে যাচ্ছি চট্টগ্রামে কমলদের কাছে। ধন্যবাদ রাকিব। বন্দননগরে চট্টগ্রামে ছয় দিন ব্যাপী দুর্গা উৎসবের আজ পঞ্চম দিন। নবমী পূজা ইতিমধ্যে সমাপ্ত হতে শেষ হয়ে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ প্রতিমা যে নবমীর যে পূজার যে প্রারম্ভিকতা বা আনুষ্ঠানিকতা রয়েছে তা অনেকটা শেষ হয়েছে, এখন শুধুমাত্র অঞ্জলি প্রদানটা বাকি রয়েছে। অর্থাৎ দুর্গা নবমী পূজা শেষ হলে এরপর শুরু হবে অঞ্জলি প্রদান, এবং অঞ্জলির পরে মূলত সেখানে কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হবে। আপনি জানেন যে চট্টগ্রামে এবার 2000-এর বেশি পূজা মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে থিম নির্ভর পূজার সংখ্যা কিন্তু বেশি। আমরা যেটা আছি পাথরঘাটা যে পাঁচবারে দুর্গা মন্দির, এখানে কিন্তু থিমের আশ্রয় নেওয়া হচ্ছে দুর্গা মন্দিরকে। দুর্গাকে কিছুটা ভিন্ন রূপে চিত্রায়ন করা হয়েছে এখানে। এখানে মূলত দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময় বিভিন্ন সময় ঘটনা বেড়ে যাওয়া, হত্যা, রাহাজানি বা নারী নির্যাতন, অর্থাৎ অন্ধকার যুগে যেটা কথা বলা হচ্ছে সে অন্ধকার যুগ থেকে বেরিয়ে আলোতে গিয়ে এগিয়ে আসার এমন একটি থিম তুলে ধরা হয়েছে পাঁচবারে দুর্গা মণ্ডপে। গত কয়েক বছর ধরে এই মন্দিরটিও কিন্তু থিম নির্ভর পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে থিম নির্ভর পূজার পাশাপাশি কিন্তু তারা একটি মূল পূজা করে, সে মূল পূজাটি নিচে রাখা হচ্ছে। যেমন দেখা যাচ্ছে আমি থিমে যে দুর্গাটি রয়েছে তার নিচে কিন্তু যেটি প্রকৃতি দুর্গা পূজা হচ্ছে তার অংশটি কিন্তু নিচে আপনি দেখতে পাচ্ছেন। পুরোহিত নবমী পূজা সম্পন্ন করছে এবং নবমী পূজা সম্পন্ন হওয়ার পর অঞ্জলি নেওয়ার জন্য কিন্তু বিপুল সংখ্যক পুণ্যার্থী মন্দির চত্বরে তারা ভিড় করছেন। অর্থাৎ এখানে থিমের বিষয়টি তুলে ধরা হলো, কিন্তু থিমের পাশাপাশি যে প্রকৃতি দুর্গা পূজাটি হয় সে দুর্গা পূজারও আয়োজন চলছে এইভাবেই। এবার একটি কথা বলে যে এবার বন্দননগরী চট্টগ্রামে প্রায় নগরীতে 300টি এবং জেলার বিভিন্ন স্থানে 1700 দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে, যার প্রায় সব মিলে 2000-এর বেশি। এবং যেহেতু নিরাপত্তা ব্যবস্থা ছিল পর্যাপ্ত, অর্থাৎ মন্দির ভিত্তিক চার স্তরে নিরাপত্তা বলে গড়ে তোলা হয়েছে, সেখানে কিন্তু সাধারণ যারা ধর্মপ্রাণ নরনারী রয়েছে তারা কিন্তু আশ্বস্ত হয়ে মন্দির প্রাঙ্গণে ভিড় করেছেন। এবং আমরা দেখেছি কিন্তু বিকেলের পর থেকে প্রতিটি মন্দিরে কিন্তু দর্শনার্থী ভিড়, এবং এটা মধ্যরাত পেরিয়ে ভোররাত পর্যন্ত কিন্তু একই অবস্থা ছিল। অর্থাৎ বলা যায় নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ার কারণে কিন্তু মন্দিরগুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করেছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল চট্টগ্রাম পাঁচবারে দুর্গা মন্দির থেকে পূজা সর্বশেষ। শারদীয় দুর্গোৎসবের মহানবমীর খবরাখবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে রিপোর্টার পারমিতা হিম, রাজশাহী নগরীর মিলন মন্দির থেকে রিপোর্টার রাকিবুল হাসান এবং চট্টগ্রামের পাথরঘাটার পাঁচবাড়ি মন্দির থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। দুর্গাপূজার আরও খবর জানাতে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে রয়েছেন রিপোর্টার ফাহমিদা মৌটুসি। আমরা সরাসরি চলে আছি সেখানে। সবকিছুই কিন্তু একই সঙ্গে চলছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আজকে যে আয়োজন করা হয়েছে নবদুর্গা পূজা, অর্থাৎ এখানে এই বাড়ির যারা আয়োজক আছেন, অর্থাৎ এখানকার যারা আয়োজক আছেন তারা বলছেন যে এই পূজাটি মূলত আসলে অন্যান্য জায়গায় খুবই কম করা হয় এবং শিকদার বাড়ির আয়োজনে এই পূজাটি করা হচ্ছে। নবদুর্গা পূজার বিষয়ে যদি একটু বলি যে মহিষাসুরের সাথে যুদ্ধের সময় আসলে মহিষাসুরকে হত্যা করার জন্য দেবী দুর্গা নয়টি রূপে মহিষাসুরকে বধ করতে পৃথিবীতে আসেন এবং তারা দেবী দুর্গার নয়টি রূপ আসলে মহিষাসুরকে বধ এই আজকে যে নবদুর্গা পূজা হবে মূলত দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হবে এবং নয়জন কিশোরী বালিকাকে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে বিবেচনা করে তাদের পূজা করা হবে। নবদুর্গা পূজা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে চাই কথা বলবো এখানকার প্রধান পুরোহিতের সঙ্গে। একটু নবদুর্গা পূজা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, কি বলছেন, কি জানতে চাচ্ছেন? নবদুর্গা হচ্ছে কি মা দেবী দুর্গা
নয়টি রূপ ধারণ করেছিলেন অসুরদেরকে নিধন করার জন্য, সেই নয়জনকেই স্মরণ করে নবদুর্গার পূজা করা হয়। যেমন শৈলীপুত্রী, ব্রহ্মচারিণী, হ্যাঁ, এরকম নয়জন দুর্গা আছে, তিনি নয়টা রূপ ধারণ করেছিলেন এই দুষ্টের দমন করার জন্য, অসুরদেরকে দমন করার জন্য। সেই জন্য তাকে স্মরণ, তাকে আবার বিভিন্ন রূপে আমরা পাওয়ার জন্য মাকে নবদুর্গার পূজা করা হয়। হ্যাঁ, এক ঘন্টা। আর এমনি নবমীর পূজা তো সারাদিনই চলবে, হোম আছে, হোম পর্যন্ত অনেক সময় লেগে যাবে, তারপরে চণ্ডীপাঠ আছে, এগুলো দিয়ে প্রায় দুটো তিনটে অবধি চলবে পূজা, টোটাল পূজা। দর্শক, যেমনটি আসলে শুনছিলাম যে নবদুর্গা পূজার কিন্তু এখানে যে দেবী দুর্গার যে নয়টি রূপ, সেই রূপের কিন্তু এখানে পূজা করা হবে। মাসিক কথা বলি, আমি দেবীর কাছে কল্যাণ চাই, সবার সুস্থ শরীরই থাকুক, মঙ্গল কামনা করি, এই আশীর্বাদ করি চাই মার কাছে। জয় মা দুর্গা, জয় মা। দর্শক, যেমনটি দেখছিলেন আসলে দেবী দুর্গার কাছে কিন্তু আজকে মহানবমী এবং আর একদিন মাত্র বাকি আছে, আরও এক বছর কিন্তু অপেক্ষা করতে হবে আসলে দেবী দুর্গার পৃথিবীতে আগমনের জন্য। এবং ভক্তরা কিন্তু যে যার মতো করে চেষ্টা করছেন দেবী দুর্গার কাছে দেশ দশ এবং পারিবারিক সব ক্ষেত্রেই আসলে শান্তি যাতে বিরাজ করে সেই চেষ্টাই কিন্তু, সেই প্রার্থনায় সবাই করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে নবদুর্গা পূজার যে অংশ, আসলে নবদুর্গ এই আটজন নয়জন বালিকার যে পূজা করা হবে তা কিন্তু দেবী দুর্গা রূপে, অর্থাৎ তাদেরকে গোসল করিয়ে, নতুন কাপড় পরিয়ে এবং দুর্গাকে যেভাবে সাজানো হয় সব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আসলে তাদের সাজানো হবে, এবং গয়না পরিয়ে, শাড়ি পরিয়ে, মূলত দেবী দুর্গার প্রতিরূপ আসলে সৃষ্টি করে কিন্তু তাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে নয়টি টুল রাখা হয়েছে যে তারা সেখানে বসবেন এবং দুর্গাকে যেভাবে আরাধনা করা হয় তাদেরকে কিন্তু ঠিক সেভাবেই আরাধনা করা হবে। আর নবমী পূজার অন্যান্য বিষয় সম্পর্কে এবং শিকদার বাড়ির পূজা সম্পর্কে যদি একটু বলি যে সকাল হতে না হতেই কিন্তু এখানে আসলে ভক্ত দর্শনার্থী যারা আছেন মহানবমীর আনুষ্ঠানিকতা দেখতে এবং সব বিষয়টি উপভোগ করতে কিন্তু তারা চলে এসেছেন। শুধু এই পূজা মণ্ডপ নয়, পূজা মণ্ডপের বাইরে এখানে যে পুকুর আছে সেখানেও কিন্তু আসলে শিব, রাম, লক্ষ্মণ এবং সীতা, সেই সঙ্গে হনুমানের প্রতিমূর্তি তৈরি করা হয়েছে, প্রতিমা তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা আসলে তারা সেখানেও দর্শনার্থীরা ভিড় করছেন এবং দেখছেন। বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ থেকে এটি আমার কাছে সবচেয়ে। দুর্গাপূজার মহানবমীর খবরাখবর জানতে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপের থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজি প্রতি 10 টাকা বেড়ে গেছে ভারতীয় পেঁয়াজের দাম। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদাররা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন। এ অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন পুজো উপলক্ষে ভারতের সঙ্গে বর্ডার বন্ধ থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাচ্ছেন তানিম মেহেদি। দেশীয় পেঁয়াজের তুলনায় দাম কম হওয়ায় ভোক্তাদের কাছে ভারতীয় পেঁয়াজের চাহিদা সবসময় বেশি থাকে, কিন্তু পূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। রাজধানীর আড়তগুলো ঘুরে দেখা গেছে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে গেছে। বাড়তি দামের প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন আড়ত থেকে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাদের অভিযোগ, ইচ্ছে করেই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন আড়তদাররা। মাল ছাড়তেছে না কেউ, কম দামে অস্বীকার করে আড়তদাররা বলছেন পূজার কারণে স্থলবন্দর বন্ধ থাকায় চাহিদা অনুযায়ী পেঁয়াজ না আসায় দাম বাড়ছে। ইন্ডিয়ার বর্ডার পূজার কারণে এক সপ্তাহ বন্ধ, এ কারণে বাজার বাস মাল যা বর্ডার হয়েছে এগুলি আসছে, নতুন ক্রেতা তো আর মনে করেন বর্ডার না হইলে কেমনে আসবে। বাজারে আমদানি একটু দুই দিন কম হয়েছে, সামনে আমার আমদানি হলে ভারত বাজার কমে যাবে, এটা অটোমেটিক কৃত্রিম সৃষ্টি। অবশ্য আমদানিকারকরা বলছেন স্থলবন্দর থেকে বাড়তি দামে পেঁয়াজ কেনা ও সরবরাহ কম থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। অর্ডারে বিক্রি হয়েছে 28 টাকা, 25 টাকা, 26 টাকা কেজি, ওই হিসাবে শ্যামবাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়। পেঁয়াজ গত দুদিন মার্কেটে প্রায় নাই বললে চলে, খুব সীমিত আকারে ছিল। আজকে রাত্রে কিছু আমদানি আছে, তো গতকালকে থেকে আজ 2 টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই বাড়তি দাম আরও এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্য সহ দুজনের নামে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক এই অভিযোগ দায়ের করেন। রোববার রাতে সদর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, বিত্তবান এক ব্যক্তির নামে কর্মসূচিতে তালিকাভুক্ত রয়েছে। মূলত হতদরিদ্র মানুষের জন্য মাসে 10 টাকা কেজি দরে চাল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের ইচ্ছে মতো তালিকা প্রণয়ন এবং ব্যবসায়ীদের নামে তালিকা করার মতো অনিয়মের অভিযোগ ওঠে। এসব তথ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে পৌঁছালে তিনি গতকাল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। এখন পর্যন্ত গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের প্রায় 1400 পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার গরিব দুঃখী মানুষদের, দুস্থ মানুষদের 10 টাকা কেজি দরে চাল খাওয়াবেন, সেই হিসেবে এই খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্থানীয় জনপ্রতিনিধি যারা তাদের মাধ্যমে আমরা তালিকা নিয়েছি এবং আমরা কিছু যাচাই বাছাইও করেছি। সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি রয়ে গিয়েছে, আমাদের কিছু অভিযোগও পাচ্ছি। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যেই একটি ইউনিয়নের সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা মামলা দায়ের করেছি, সেই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশ রক্ষায় প্রতিবছর প্রজনন মৌসুমে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সে অনুযায়ী আগামী 12 অক্টোবর থেকে আবার শুরু হচ্ছে সরকারি নিষেধাজ্ঞা। তবে জেলেদের দাবি, এ সময় তারা মাছ শিকার বন্ধ রাখলেও নিষেধাজ্ঞা মানেন না ভারতীয় জেলেরা। এ অবস্থায় দুদেশের সমন্বিত পদক্ষেপ নিলে ইলিশের বৃদ্ধি দ্বিগুণ হবে বলে প্রত্যাশা তাদের। কোস্টগার্ড বলছে, নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় মাছ শিকার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। এম আজমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিগত বছরগুলোতে প্রজনন মৌসুমে মাছ শিকারে নিষেধাজ্ঞার ফলে নদী ও সমুদ্রে বেড়েছে ইলিশের পরিমাণ। এ সময় মাছ ধরা থেকে বিরত থাকেন উপকূলের জেলেরা, কিন্তু মা ইলিশ বাংলাদেশের জলসীমায় থেমে থাকে না, ডিম ছাড়ার জন্য ভারতীয় জলসীমায়ও বিচরণ করে। জেলেদের মতে, দুদেশে যৌথভাবে মাছ ধরা বন্ধ করা গেলে ইলিশে ভরে যাবে সমুদ্র। এছাড়া এই সময় বাংলাদেশি জেলেরা মাছ না ধরায় ফাঁকা থাকে সমুদ্র। এ সুযোগে দেশের সীমানায় ঢুকে ভারতীয় জেলেরা মাছ শিকার করে বলে দাবি জেলেদের। ভারতে মাছ ধরা ঠিকই চলছে, বাংলাদেশে অবরোধ দিয়েছে, তাইলে এই মাছ তো আর বেড়া দেওয়া নাই যে ভারতে যাবে না বা বাংলাদেশে আসবে না। কিন্তু একই টাইমে মাছ অবরোধ না দিলে তো এই মাছ থাকবে না। ভারত বাংলাদেশ কেউ যদি মাছ না ধরে তাহলে সাগরের মাছ বাড়িবে। আমরা চাই সামনে অবরোধ সময় যেন ভারতীয় জেলে ভাইরা বাংলাদেশে এসে কোনোভাবে মাছ ধরে না নিয়ে যাইতে পারে। অবশ্য কোস্টগার্ডের এই কর্মকর্তা বলছেন, অবরোধের সময় বাংলাদেশি জলসীমায় যাতে কোনো ভারতীয় মাছ ধরা ট্রলার না ঢুকতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। গভীর সমুদ্র এবং বন্দর আমাদের নজরদারির মধ্যে থাকবে, কোন প্রকার ট্রলার বা মাছ ধরা নৌকা সমুদ্রে বা নদীবন্দরে মৎস্য শিকার করতে পারবে না। গত বছর সফলভাবে আমরা মাইলিশ সংরক্ষণ এবং জাটকা নিধন প্রতিরোধ করেছি, এ ব্যাপারে আমরা আরো বেশি তৎপর থাকব। বিগত বছরগুলোতে 10 থেকে 15 দিন নিষেধাজ্ঞা থাকলেও এ বছর 22 দিন বন্ধ থাকবে মাছ ধরা। সময় সংবাদ, বরগুনা। বিদ্যুৎ ব্যবহারের চেয়ে বেশি বিল, মিটার না দেখে অনুমান নির্ভর বিল এবং বছর জুড়ে একই পরিমাণের বিল, এসব ভুতুড়ে বিলের মাধ্যমে চট্টগ্রামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের অভিযোগ, রিডিং এর চেয়ে 2 বা 3 গুণ বেশি বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে পিডিবি। লোকবল সংকটের অজুহাত দেখিয়ে গ্রাহক ভোগান্তির কথা স্বীকার করে নিয়েছে পিডিবি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তারা। নূরজামান আতিকের ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিকুল আলম। নগরীর কল্পলোক আবাসিক এলাকার এই বাড়িতে মিটার আছে 12টি। প্রতি মাসেই অধিকাংশ মিটারে রিডিং এর চেয়ে বিলে ইউনিট বেশি দেখাচ্ছে পিডিবি। একটি মিটারে রিডিং 331 ইউনিট হলেও বিল এসেছে 840 ইউনিটের, অপর মিটারে 8286 ইউনিটের পরিবর্তে বিল এসেছে 9320 ইউনিট, অর্থাৎ দুটি মিটারে অতিরিক্ত 1543 ইউনিট বেশি এসেছে। একই চিত্র নগরীর অন্যান্য বাড়ির অধিকাংশ মিটারেরও। আমার মিটারে আছে 28722 ইউনিট, কিন্তু এখানে বিলে দেখাচ্ছে 33500 ইউনিট। প্রতি মাসে এরকম অবস্থা, আর অনেকগুলো বিল করে ওরা 1015 কোনো কিছু না করা সারা।
এবারে 120 ইউনিট মধ্যে। শুধু অতিরিক্ত বিল নয়, মিটার রিডিং না দেখে ধারণা নির্ভর বিল করছে রিডাররা। এছাড়া মাসের পর মাস একই পরিমাণে ইউনিট এবং প্রতি মাস অন্তরন্তর বাড়ছে মিটারে ইউনিটের পরিমাণ। নানা ভুতুড়ে বিলের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা বলে অভিযোগ গ্রাহকদের। মিটার যারা চেক করে এদেরকে তো আমি কোনোদিন দেখি না, কিন্তু বিল করে জানতাই যে বিল মনে করেন অনুমান করিয়ে এরকম বিল করে। অনেকেই আমরা এখান থেকে কমপ্লেন করি, দেখা যায় খামখেয়ালি ওদের মতো করে বিলটা করে দেয়। লোকবল সংকটের কথা জানিয়ে আগামী দু মাসের মধ্যে গ্রাহকদের সমস্যা থাকবে না বলে জানালেন পিডিবির এই কর্মকর্তা। 21টা ডিভিশনের মধ্যে অলরেডি 15-17টা ডিভিশনে নিয়োগ হয়ে গেছে, আর 4-5টা ডিভিশনে প্রক্রিয়াধীন আছে। কাজ বুঝে নিতে অথবা বুঝাই দিতে যে সময়টুকু লাগে, এটা হয়তো একটা সাইকেল, দ্যাট ইজ এক মাস হয়তো সময় লাগবে। দুই মাস পর থেকে এ ধরনের কোনো কমপ্লেইন আর আমার কানে হয়তো আসবে না। বিতরণ সংস্থা দক্ষিণাঞ্চলে 8,25,000 গ্রাহকের জন্য 660 জন মিটার রিডারের বিপরীতে আছে মাত্র 64 জন। আর একজন মিটার রিডার প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে 1,200 মিটার রিডিং করার নিয়ম থাকলেও বাস্তবে করতে হচ্ছে 12 গুণ বেশি, 13,000-এর মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সঠিক পরিকল্পনা ও নীতির অভাবে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ককে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। চীনের বাজারে 500 পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা থাকা সত্ত্বেও প্রতি বছর দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে চলছে। অর্থনীতিরা বলছেন বাণিজ্য ঘাটতি কমাতে যেমন রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে, তেমনি চীনা বিনিয়োগ আকর্ষণে নিতে হবে কার্যকর পদক্ষেপ। বিশ্বব্যাপী পণ্য রপ্তানির অন্যতম শীর্ষ দেশ চীন, দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। সময়ের পরিক্রমায় চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যেমন দৃঢ় হয়েছে, তেমনি দেশটির সাথে বাণিজ্য ঘাটতি ক্রমেই বেড়েছে। সর্বশেষ তথ্যমতে বর্তমানে দুদেশের বাণিজ্য ঘাটতি $9 বিলিয়ন। এ অবস্থায় আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। চীনা রাষ্ট্রপতির এই সফরকে সামনে রেখে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্কের নানা বিষয় উঠে আসে, যেখানে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। পাশাপাশি বলেন চীনা বিনিয়োগ আকৃষ্ট করে পুনরপ্তানির সুযোগ গ্রহণের। ওয়ান রোডের যে কানেক্টিভিটি, যেটা কিনা বে অফ বেঙ্গল হয়ে চীনকে ইউরোপের সাথে কানেক্ট করবে, সেখানে কিন্তু কানেক্টিং পয়েন্টটি বাংলাদেশের কোনো পোর্টের সাথে হবে এটি এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি। বরঞ্চ বলা যেতে পারে যে এতটা ইঙ্গিত রয়েছে যে কানেক্টিভিটি পয়েন্টটা কলকাতার সাথে হতে পারে। যদি কলকাতার সাথে হয় তাহলে বাংলাদেশের জন্য শর্তের দিক থেকে এটি খুব সুবিধাজনক না। সরকারের দিক থেকে আমার মনে হয় যে এই আলোচনাটি তোলা উচিত, বাংলাদেশের কোনো একটি পোর্টকে যেন টাচ করে। তবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, গেল জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে চীনের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি 25% বেড়েছে। চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের বাড়তি কোনো লাভ হবে না বলেও মনে করেন তিনি। এই মুহূর্তে চীনে আমাদের যে ঘাটতি $9 বিলিয়ন, কিন্তু আমাদের রপ্তানি, কিন্তু আমি এই যে হিসাব নিলাম যে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসে আমাদের 25% গ্রোথ হয়েছে। চীনের সাথে আমার পণ্যে আমি ডিউটি ফ্রি পাই, আমি তার সাথে এফটিএ করতে যাব কেন? শুধু প্রচলিত পণ্য রপ্তানি নয়, বরং চীনের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে দেশটিতে দক্ষ জনশক্তি রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের কার্যক্রম। গতকাল সকালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI মিলনায়তনে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা প্রকল্পের তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এ প্রকল্পের আওতায় 585টি কারখানায় 8 লাখ মধ্যম সারির কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কারখানার দুর্ঘটনা, ব্যক্তিগত নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা সহ মোট 7টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই কার্যক্রমের তৃতীয় পর্যায় চলবে চলতি মাস থেকে 2017 সালের মে পর্যন্ত। বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধিসহ পোশাকাত সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2021 সালের মধ্যে সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম পুরোপুরি নির্মূল করতে কারখানা মালিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মোট লাভের 5% শ্রমিকদের দেওয়ার বিধান কার্যকর করতেও ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরে 2,225 কোটি 67 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল দুপুরে নগর ভবনের আব্দুস সাত্তার মিলনায়তনে 2016-17 অর্থবছরে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন।
প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে 1,197 কোটি 42 লাখ টাকা আর ব্যয় ধরা হয়েছে 1,121 কোটি টাকা। এবারে বাজেটে ইতিবাচক ও বাস্তবসম্মত বলে দাবি মেয়রের। নারী নিরাপত্তা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশিক্ষণ ও লাইফস্টাইল নিয়ে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স চালু করল নিবেদিতা নামে একটি মোবাইল অ্যাপস। রাজধানীর একটি হোটেলে অ্যাপসটির উদ্বোধন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মার্কিন রাষ্ট্রদূত মার্শে স্টিফেন ব্লুম বার্নিকাট, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক নাসির চৌধুরী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরীকে এসডিজি পাইনিয়র হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। উদ্বোধন করা হল সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়। রবিবার সকালে রাজধানীর সীমান্ত স্কয়ারের শপিং মলে ফিতে কেটে ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তা এবং কর্মতা শুরু হতে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল ব্রাঞ্চ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত লেনদেন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকের মধ্যে দুটি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে, যার মধ্যে প্রধান সূচকটি অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থানটা যদি আমি একটু বলে দিই তাহলে দেখতে পাচ্ছি এই সূচকটি এখন পর্যন্ত 1.57 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 4,697 পয়েন্টে। ডিএসই শরীরভিত্তিক সূচক ডিএসই এস ইন্ডেক্স এখানে 0.53 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1,122 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 0.78 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 1,767 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারের মধ্যে 139 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে, যার মধ্যে 90টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং দর কমেছে 132টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 65টি প্রতিষ্ঠান। টপ 20 শেয়ারের তালিকাটা যদি দেখে নিই তাহলে প্রথমে দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে সামিট পাওয়ার। এই প্রতিষ্ঠানটি 53.35 টাকা সর্বোচ্চ লেনদেন এবং 33 টাকায় সর্বনিম্ন দরের লেনদেন হচ্ছে। সিঙ্গার বিডি রয়েছে তালিকার 2 নম্বরে, প্রতিষ্ঠানটি 201 টাকায় সর্বোচ্চ এবং 195.80 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। পাওয়ার গ্রিড রয়েছে তালিকার 3 নম্বরে, প্রতিষ্ঠানটি 62.50 টাকা সর্বোচ্চ এবং 59.50 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে তালিকার 4 নম্বরে, নিম্ন দরে লেনদেন হচ্ছে। বিএসআরএম লিমিটেড রয়েছে তালিকার 5 নম্বরে, প্রতিষ্ঠানটি 162.10 টাকা সর্বোচ্চ দর এবং 157 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড রয়েছে। এই প্রতিষ্ঠানটি 45.50 টাকা সর্বোচ্চ দর এবং 43.90 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড উঠে এসেছে। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 32.40 টাকায় লেনদেন হলেও সর্বোচ্চ দর 32.70 টাকা এবং 31 টাকায় সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। তালিকার 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা। প্রতিষ্ঠানটি 270.80 টাকা সর্বোচ্চ দর এবং 268.30 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 8 নম্বরের অবস্থানটি জানিয়ে দিলাম। তালিকার 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিটি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন 37 টাকা লেনদেন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তালিকার 9 নম্বর অবস্থান করছে। তালিকার 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হামিদ ফেব্রিক্স। এই প্রতিষ্ঠানটি 19.90 টাকায় সর্বশেষ লেনদেন এবং 20.50 টাকায় সর্বোচ্চ দর, যদিও এই প্রতিষ্ঠানটি 19.50 টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আইপিডিসি। প্রতিষ্ঠানটি 37.60 টাকা সর্বশেষ লেনদেন এবং 38.50 টাকায় সর্বোচ্চ দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে, যদিও এই প্রতিষ্ঠানটি 36.80 টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তিতাস গ্যাস। এই প্রতিষ্ঠানটি 48.10 টাকায় সর্বশেষ এবং 49.10 টাকায় সর্বোচ্চ এবং 48.10 টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে তালিকার 13 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 450 টাকায় সর্বশেষ লেনদেন এবং 484.30 টাকা সর্বোচ্চ দর এবং 450.20 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার
14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানটি উঠে এসেছে সেটি হলো সিটি ব্যাংক। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানটি 24.50 টাকা সর্বশেষ এবং 24.60 টাকা সর্বোচ্চ এবং 24.30 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। এক মিলাব রয়েছে তালিকার 15 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 105 টাকায় সর্বশেষ লেনদেন এবং 105.30 টাকা সর্বোচ্চ দর, যদিও এই প্রতিষ্ঠানটি 104.50 টাকা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 16 নম্বরে ডোরিন পাওয়ার রয়েছে, এটি 69.40 টাকা সর্বোচ্চ এবং 68 টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ20 শেয়ার তালিকাটা জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। ঝুলে গেছে চার দেশের ইকোনমিক করিডোর প্রকল্প, অনিশ্চিত কুনমিনের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরে বিষয়টি আলোচনায় আগ্রহী বাংলাদেশ। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম, সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা, সীমান্ত বন্ধ থাকার অজুহাত আড়তদারদের। মাইলের সুরক্ষায় মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেদের উপর নজর রাখার ঘোষণা কোস্টগার্ডের, দুদেশের সমন্বিত পদক্ষেপের দাবি জেলেদের। এবং চট্টগ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লোকবল সংকটের অজুহাত পিডিবির, দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়ের।